नमस्कार बंधुरा, सन्तु इनफोटेक यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের সবাইকে এই নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমরা যারা সাইবার ক্রাইম রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত, প্রত্যেকের কিন্তু ভিডিওটি খুব কাজে লাগবে। তা চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক। বন্ধুরা আমরা যারা প্রতিনিয়ত সাইবার ক্যাফে ব্যবসার সঙ্গে যুক্ত, অর্থাৎ আমাদের দোকানে যে বিভিন্ন রকমের কম্পিউটার রিলেটেড কাজ হয় এবং তার সঙ্গে আমরা বিভিন্ন ধরনের কাজ কিন্তু করে থাকি, তা বন্ধুরা আমাদের স্বভাবতেই বিভিন্ন সময় কিন্তু প্রশ্ন জাগে যে আমরা সাইবার ক্যাফের সঙ্গে আর অন্য কী ব্যবসা যুক্ত করতে পারি, ব্যবসায়িক ইনকামটাকে কীভাবে আরও বাড়ানো যায়। বন্ধুরা আজকে আমি এমন একটি ব্যবসার কথা আপনাদের বলবো যে ব্যবসাটি সাইবার ক্যাফের সঙ্গে যুক্ত এবং সাইবার ক্যাফের ফটো রিলেটেড প্রত্যেকটি কাজকর্মও কিন্তু এই ব্যবসার সঙ্গে পুরোপুরিভাবে যুক্ত রয়েছে। বন্ধুরা ঠিকই ধরেছেন, ফটো ফ্রেমের ব্যবসা। তা আমরা বন্ধুরা প্রতি মুহূর্তে কিন্তু বিভিন্ন ধরনের ফটো ফ্রেম নিয়ে ব্যবসা করি। আজকাল বিভিন্ন সাইজের কিন্তু ফটো ফ্রেম বাড়িতে সাজিয়ে রাখার জন্য, যেমন ধরুন 8/11, 8/12, 8/6 সাইজ থেকে শুরু করে পোস্ট কার্ড 4/6, এছাড়াও বিভিন্ন ধরনের বড় বড় ফটো ফ্রেম আমরা কিন্তু প্রতি মুহূর্তে তৈরি করি এবং কাস্টমারদের ডেলিভারি দিই। বন্ধুরা এই সকল ফটো ফ্রেমগুলোর ব্যবসা আপনারা কীভাবে শুরু করবেন, বা এই সকল ফটো ফ্রেমগুলোর মধ্যে আকর্ষণীয় কী কী রয়েছে? এখানে রয়েছে দেখুন বিভিন্ন ধরনের ঠাকুরের ছবি এবং মনীষীদের ছবি, যেই ছবিগুলো কিন্তু রেডিমেড এইসব দোকান থেকে কিন্তু প্রতিনিয়ত সেল হচ্ছে বন্ধুরা, বা বিভিন্ন কমার্শিয়াল আর্টের ছবি, যেগুলো বিভিন্ন রকম পোর্ট্রেট আঁকা, বিভিন্ন ভালো ভালো আর্টিস্টদের আঁকা ছবি, পোর্ট্রেট ছবি, সেই ছবিগুলো কিন্তু ফ্রেম করে রাখা রয়েছে এখানে। আমরা প্রতিনিয়ত যে সকল ফটোগুলো স্টুডিওতে তৈরি করি, তা সেই সকল ফটোগুলো কিন্তু আমরা এইসব দোকান থেকেই কিন্তু ফ্রেম করে করে আমরা কাস্টমারদের সাপ্লাই দিতে পারি বন্ধুরা। এখানে বিভিন্ন ধরনের পোর্ট্রেট থেকে শুরু করে ঠাকুরের সুন্দর সুন্দর ছবি, এছাড়াও বিভিন্ন রকমের সিনসিনারির ছবি, এছাড়াও ফুলের ছবি, পাখির ছবি, বিভিন্ন ধরনের ছবি, যে ছবিগুলো কিন্তু ঘর সাজাবার জন্য আমাদের প্রতিনিয়ত ইউজ হয়, এরকম ফটো ফ্রেমের দোকান কিন্তু খুব বিশ্বস্ততার সঙ্গে চলছে। তা বন্ধুরা আমরা এই সকল ব্যবসাগুলো কীভাবে শুরু করব? বন্ধুরা আমরা যারা সাইবার ক্যাফে রিলেটেড ব্যবসা করি, আমাদের প্রত্যেকেরই কিন্তু সাইবার ক্যাফের সঙ্গে ফটো স্টুডিও রাখা রয়েছে, অর্থাৎ কাস্টমার আসলে আমরা ইনস্ট্যান্ট ফটো প্রিন্ট করে কিন্তু দিয়ে দিই। এবং সেক্ষেত্রে যাদের সাইবার ক্যাফের সঙ্গে স্টুডিও যুক্ত রয়েছে, সেই সকল দোকানে কিন্তু কম বেশি ফটো ফ্রেমের কাজ প্রত্যেকেরই হয়ে থাকে। আমাদের এই সকল দোকানে কিন্তু প্রচুর এরকম কাস্টমার আসে যারা প্রতি মুহূর্তে ফটো ফ্রেম আমাদের বানাতে দিয়ে যায় এবং ফটো বাইন্ডিং করবার জন্য দিয়ে যায়, বা ফটো ল্যামিনেশন করবার জন্য দিয়ে যায়। তখন আমরা এইসব কাজগুলো কোথা থেকে করাই? আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইসব দোকানগুলো, এই যে দোকানগুলো যারা পাইকারি রেটে ফটো ফ্রেমের ব্যবসা করে, তাদের সঙ্গে যদি আমরা যুক্ত হয়ে এই সকল কাজগুলো করতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো পয়সা উপার্জন করতে পারি। অর্থাৎ আমরা যে সকল স্টুডিওতে ফ্রেমগুলো রাখি, সেই সকল ফ্রেমগুলো যদি আমরা এইসব বড় বড় দোকানের সঙ্গে যুক্ত হয়ে কাজগুলো করতে পারি, তাহলে কিন্তু আমরা দু পয়সা ইনকাম করতে পারি বন্ধুরা। তাই আমি আজকে আপনাদের বলবো এই যে ফটো ফ্রেমের ব্যবসা আপনারা শুরু করবেন। বন্ধুরা আমাদের প্রত্যেকেরই প্রশ্ন উঠছে, এই যে এত সুন্দর ফটো ফ্রেমের দোকান, এই দোকান নিশ্চয়ই একদিনে গঠিত হয়নি, এটা দীর্ঘদিনের প্রচেষ্টার ফলেই কিন্তু এত সুন্দর একটি দোকান মানুষ গড়ে উঠতে পেরেছে। বন্ধুরা আমরা যারা ছোটো ছোটো সাইবার ক্যাফের সঙ্গে যুক্ত বা ছোটো ছোটো ব্যবসার সঙ্গে যুক্ত, আমরা প্রথমেই কিন্তু এত বড় ব্যবসা করার স্বপ্ন কখনো দেখবো না, কারণ আমাদের ছোট থেকে বড় হতে হবে, সেই চিন্তাভাবনা মাথায় রেখেই কিন্তু আমাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আমরা প্রথমে এরকম একটি দোকানের সঙ্গে আমরা নিজেদের ব্যবসাকে যুক্ত করব, অর্থাৎ আমাদের মতো ছোটো ছোটো দোকানে যত কাস্টমার আসবে, সেই কাস্টমারগুলো ডিল করবার জন্য আমরা এইসব বড় দোকানগুলো ধরে কিন্তু ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। অর্থাৎ আমাদের কোনো ফ্রেম অর্ডার করলো, বা আমাদের কোনো কাস্টমার একটি ফটো অর্ডার করলো, আমরা কিন্তু এইসব দোকানগুলো ধরে কাজগুলো করিয়ে নিয়ে কাস্টমারকে যদি ডেলিভারি করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের দু পয়সা প্রফিট থাকবে। তা বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি বানাচ্ছি তাদের জন্যই, যারা আমাদের মতো ছোটো ছোটো ব্যবসার সঙ্গে যুক্ত, বা আমরা ফটো ফ্রেমের ব্যবসা করি, বা আমরা ফটো রিলেটেড সব ধরনের কাজ জানি, তারা এই সকল কাজগুলো করবার জন্য কোথা থেকে পাইকারি রেটে কাজগুলো পারবে, এরকম প্রচুর দেখবেন কলকাতা শহর থেকে শুরু করে জেলার প্রত্যেকটি জায়গায় কিন্তু এরকম টাইপের কোনো না কোনো দোকান রয়েছে, যেসব দোকানে ফটো ফ্রেম বানাবার জন্য সব ধরনের মেশিনপত্র রাখা রয়েছে এবং তাদের ফটো ফ্রেম সংক্রান্ত যাবতীয় জিনিস কিন্তু সেই সব দোকানে রাখা থাকে। আপনারা সেরকম কোনো দোকানের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু নিজেদের ব্যবসাকে উন্নত করতে পারবেন অবশ্যই, এবং আস্তে আস্তে আপনাদের লক্ষ্য রাখতে হবে যাতে আপনাদের পুঁজি যখন বাড়বে তখন কিন্তু আপনারা নিজস্ব একটি দোকান এরকমভাবে খুলতে পারবেন। ধরো এই যে ফটো ফ্রেমের ব্যবসা আমি আপনাদের দেখাতে চলেছি, এই ফটো ফ্রেমের ব্যবসায় স্বভাবতেই কত টাকা ইনভেস্ট লাগে, আমরা আমাদের প্রশ্ন উঠতে পারে। দেখুন বন্ধুরা, একটি ফটো ফ্রেমের ব্যবসার দোকান যদি আপনারা A to Z আপনারা দোকান খুলতে চান, তখন কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট ভালো রয়েছে, কারণ এই যে ফটো ফ্রেম করবার জন্য যে কাটিং মেশিনগুলো ইউজ হয়, সেই কাটিং মেশিনগুলো অন্ততপক্ষে 70-80 হাজার টাকা দাম রয়েছে, এবং একটি কাটিং মেশিনের সঙ্গে একটি জয়েনিং মেশিন আপনাকে কিনতে হবে, যেই জয়েনিং মেশিনগুলোর সাহায্যে আপনাদের ফটো ফ্রেমগুলোকে কেটে কেটে যুক্ত করতে হবে, এবং আপনাদের মাউন্ট বোর্ড কাটার, অর্থাৎ ফটো ফ্রেমের ভিতরে যে মাউন্ট বোর্ডটি থাকে, সেই মাউন্ট বোর্ড কাটিংয়ের জন্যও কিন্তু আপনাদের মেশিন রাখতে হবে, যেই মেশিনগুলোর সাহায্যে আপনারা মাউন্ট বোর্ড কাটিং করতে পারবেন। তারপর আপনাদের গ্লাস রাখতে হবে, অর্থাৎ বিভিন্ন ধরনের
থিকনেসের আপনাদের মাল্টিপল থিকনেসের আপনাদের গ্লাস রাখতে হবে, অর্থাৎ কাঁচ রাখতে হবে। সেই কাঁচ কাটিং করবার জন্য আপনাদের মিস্ত্রি রাখতে হবে এবং এই সব মাল মেটেরিয়ালের সঙ্গে আপনাদের ভ্যারাইটিস ফ্রেম রাখতে হবে। অর্থাৎ যত নিত্য নতুন ফ্রেম মার্কেটে আসবে সকল ফ্রেমগুলো কিন্তু আপনাদের কালেকশন রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ফ্রেম রয়েছে, এই ফ্রেমগুলো আপনাদের এক একটি স্টিক, ফ্রেমের স্টিক নতুন নতুন যত কালেকশন আসছে এগুলো দিল্লি থেকে আসে বা অন্য আরও বিভিন্ন স্টেট থেকে ফ্রেমগুলো আসতে পারে। সেই সকল ফ্রেমগুলো 9 ফুটের হয়, সেই 9 ফুটের ফ্রেমগুলো কিন্তু মেশিনের সাহায্যে কাটিং হয়ে আমাদের ফটো ফ্রেমগুলো তৈরি হয়। তা বন্ধুরা, আজকালকার দিনে এই ফটো ফ্রেমের ব্যবসা কিন্তু দিনে দিনে উত্তরোত্তর প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তা আমরা একটি বাড়ির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ফটো দেয়ালের মধ্যে আমরা টানিয়ে রাখি ঘরের সৌন্দর্য বানানোর জন্য। এছাড়াও আমাদের বিভিন্ন কাজে কিন্তু প্রচুর ধরনের ফটো লাগে, ছোট থেকে শুরু করে আমাদের বড় ফটো, সব ধরনের ফটোই কিন্তু প্রতি মুহূর্তে দরকার হয়। তা কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনারা যদি এরকম কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হন তাহলে কিন্তু আপনারা দিনে দিনে আপনাদের ব্যবসাকে বড় জায়গায় নিয়ে যেতে পারবেন। তা বন্ধুরা, প্রথমেই আমি বলবো না যে আপনারা সব জিনিসপত্র কিনে ফটো ফ্রেমের ব্যবসাতে নেমে যাবেন। তা আমি আজকে এই কারণেই করলাম, যারা ছোটো ছোটো ব্যবসার সঙ্গে যুক্ত বা আমরা যারা ফটোগ্রাফি লাইনের সঙ্গে যুক্ত বা সাইবার ক্যাফে অপারেট করি, তা এই সকল ব্যবসার সঙ্গেও কিন্তু আমরা ফটো রিলেটেড সব ধরনের কাজগুলো করে থাকি। তা আমাদের যে সকল স্টুডিওতে কাজগুলো হয় এই সকল দোকানগুলোর সঙ্গে যুক্ত হয়ে যদি আমরা কাজ করি, সরাসরি আমরা যদি তাদেরকে দিয়ে কাজ করাই তাহলে কিন্তু এরা অনেক কম রেটে আমাদেরকে করে দিতে পারবে। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লোকের কাছে শেয়ার করে দেবেন। আর আপনি চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আবার ফিরে আসবো নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে।